শান্ত ভ্রমণে আচমকা প্রশ্ন করেছিলাম তোমাকে কতদিন বাঁচতে ইচ্ছে হয় তোমার তুমি উত্তর দাওনি বড় অস্বস্তি হয়েছে আমার কিছু একটা বলতে পারতে বহুদিন বাঁচতে ইচ্ছে হয় কিংবা বেশি পেয়েছি কী লাভ তুমি উত্তর দাওনি কদিন পরে ভোরে হুড়হুড়ি উঠে বললে বাজে স্বপ্ন দেখেছি কী স্বপ্ন বলনি, অস্থির ছিলে তুমি এরপর গেলে দূরে দূর আলাপন হয়েছে বার দুই ভীষণ ক্ষীণ ছিল কণ্ঠ তোমার শঙ্কা বিঁধে ছিল বুকে আমার এক গভীর রাতে বেঁচে উঠল টেলিফোন না তোমার কণ্ঠ নয় অন্য কণ্ঠ শীতল অনুভূতিহীন শোনা গেল আরও দূরে গেছ তুমি সেখানে অরণ্য আছে অরণ্যের ধারে ঘরে ঘোরে হরিদ্রাভু ফুলেছে আছে মার সমুদ্র আছে পাহাড় আছে আছে অজস্র পরিযায়ী পাখির ভিড় যা যা তুমি ভালোবাসতে তার সব কিছু আছে সেখানে কবে ফিরবে ঠিক নেই সেই থেকে অপেক্ষা ছায়াচ্ছন্ন অধ্যায়টা পড়ার চেষ্টা করছি তুমি স্বল্পভাষী ছিলে কিন্তু এতটা না এই দূরটা একটু বেশি দূর ধারে কাছে কোথাও ধূর আলাপনের ব্যবস্থা হয় তো নেই আমাদের দিন রাত আলাদা হলো আমাদের বাসস্থান আলাদা হলো কর্মস্থল সব কিছু আলাদা হলো আমাদের ঘটি বাটি ব্যবহার সামগ্রী সব আলাদা করা হলো তবু আমাদের বিচ্ছিন্ন করা গেল না আমি চলি তুমিও চলো আমার সাথে আমার মন তোমার মনের সংকেত অনুধাবন করে দূরত্ব অতিক্রম করে আমার শরীরে লেগে রয় তোমার ঘ্রাণ আমার বোধে অনুভূতিতে তোমার স্পর্শ অনুভব করি আমি টের পাই তোমার উপস্থিতি যখন পুরোনো বইয়ের গুণে লেখা তোমার কোনো কমেন্ট পড়ি লুকিয়ে তোমার ডায়েরির পাতা পড়ি আমাকে ক্ষমা করো তোমার শাড়ির গভীরে মুখ রেখে ঘ্রাণময় স্মৃতিবুক ভরে নেই ব্যক্তিগত শব্দ উচ্চারণ করি চোখ বুঝে দেখার চেষ্টা করি তোমার আয়ত চোখ এখনও তোমার চোখে দেখি আমার সর্বনাশ